যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন। এই যে আমারে খবর দিছেন কেন, কিছু লাগবো? আল্লাহ রে, দুনিয়াতে একটা মানুষ দেখলাম তোমার রে, কিছু লাগবো, কোনো কাজ আছে, এই ছাড়া কি মাথার মধ্যে কোনো চিন্তা নাই তোমার, কিচ্ছু নাই তো আর কি থাকবো, এগুলো তো আমার জীবনের অংশ, কাজ কাম নিয়ে আমার সবকিছু। আরে সারা জীবন কাজ 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 কাজ। শোনো একটা কথা কই, আজ থেকে তুমি মনে করবা তুমি একলা না, তোমার লগে ফাইটার আছে। ফাইটার মানে একটু বুঝাই কোন? ফাইটার মানে সঙ্গী, পার্টনার। এই যে মনে করো যে তুমি আন্ডি বাতিল মাজো, রান্না করো, কাপড় চোপড় ধো, বাড়ির যে এত কাজ করো, একলা একলা করো, তোমার লগে কেউ নাই, খালি তোমার সবাই অর্ডার দেয়, কাম করায়, কাজ করায়, আমি আছি তোমার লগে। আজ থেকে তুমি একলা না, তত কাম করবা, সব কাজ আমি তোমার লগে আছি। এগুলো আপনি কি কোন, এগুলো সব তো মায়া মানুষের কাজ, এইগুলো আপনি করবেন মানে? মায়া মানুষের কাম না, কাজ কাম কোনো সময় মায়া মানুষের হয় না, পোলা মায়া সবাই মিলে কাজটা করতে হয়, ঠিক আছে? আজ থেকে আমি তোমার লগে আছি, তুমি একলা না, মনে থাকবে। এই মাইয়া, এই কি হয়েছে, হাসি আসে না কেন? হ্যাঁ, যত কাজ করবা, যত কিছু করবা, কোনো দুঃখ নাই চেহারার মধ্যে, হাসি হাসি কাজ করবা, মনে থাকবো। তোমার লগে মেয়েটা আছে, ভুলে যাবো না, আমি আছি তোমার লগে। তুই থাকুস কই কেন কাকা? ওই যে মাঝখানের ঘরে ওই বেঞ্চে ওইটাই তো আমার বিছানা। দেখছো বকর, তুই তুই ঘরে থাকতে পারস না কাকা? ঘরে ঢুকলে তো চাষি আমার অনেক চিল্লাচিল্লি করে, আর ওই যে লাজুক ভাই আর রোকন ভাই এরা জহনি পায় আমার মারে, ঘরে ঢুকবো কিভাবে? আমার ভাই মারা পোলাটা হ্যাঁ বলে ঘরে থাকতে পারে না, তো তুই খাস কই? তোরা তো দুপুরে খাওয়ানোর সময় দেই না, লুকাই খায়। বুড়ো আছে না, হুম, বাবা লুকাই লুকাই খাওয়ায়, আমার খাওয়ানো এখন টেনশন করেন না। যা ঘরে যা, ঘরে থাক। কাকা এখন তো ঘরে যাওয়া যাইব না, আপনি দেখে ফেলছেন না। আরে কি আলা ভালা ভাই সালামা, কবক্ক ওদের তো এই বাড়ির একটা অংশী আছে না সদলাবু, তোর বুঝিরে নিয়ে আমি আর পারি না, বুঝিরে তো আমি তো অনেক সময় বুঝাই বুঝাই কই যে ওগুলাকে খারাপ ব্যবহার করিস, আমরা দুইটা মানুষ, বাপ নাই মা নাই, তুই তো অগর সব, আমি তো বুঝিরে বুঝাই পারি না। তোলা ভাই লো মাঠের দিকে যাই, চলো। তোরে আমি এত কইরা কইলাম যে আমার এলাকায় একটা প্রোগ্রাম হইব, এলাকাটা কার? তোর নানা বাড়ি, ওখানে চেয়ারম্যান থাকবো, মেম্বার থাকবো, ময় মুরব্বী থাকবো, কত হাজার হাজার প্লাবান থাকবো, আর আমার কত রিকোয়েস্ট করে ধরছে যে আপনার ভাগ্নের দিয়ে কিন্তু একটা গান গাওয়ানি লাগবে, আমি তাকে কথাও দিয়েছি যে লাজু কোন একটা গান গাবে, তুই আমার কি করলি? মামা আমি এখন কিন্তু গান স্টেজে গান গাবো না, আমি কি করবো, আমি আমি রেওয়াজ মেওয়াজ করে তারপর গান গাবো, এখন কি হয়েছে? হ্যাঁ এখন তো ঠিকই তো গান গায়ে ফেলাইলা, স্টেজে করলা না গান,
মামার মান সম্মান খাইছো, মামার মান সম্মান রাখলে না, আবার কব যে মামা রাগ করছো কে? এই জন্য ফুলে রয়েছিস আর দুর্বুকা। আমার তো নিয়ত তাই ছিল, পোলা পানের জোরাজোরিতে আমি টিকতে পারলাম, শেষ পর্যন্ত আমার গান গাওয়াই লাগলো। কেমন হয়েছে আমার দাদি? তবে তুমি যাই কো কি বাজান, তোমার টান রামন একটু বেশি হয়ে গেছে। আরে না, কেন রে? আরে রামান ওই যাও, দোকানে দিকে যেতেছিলাম। হ্যাঁ কে দোকানে যেতেছো কে? বড় কোন শিল্পী নাই বুঝছো, পুরা স্টেজটা কাঁপায় হেলাইলো। কি করছিস? আরে ভাই বিশ্বাস করো, ডাকাত এসে যন্ত্রী আমার পিছে যারা বাজাইছে, আমি টান দেওয়ার সাথে সাথে আমার দ্বারের কাছে কেউ নাই, পুরো পিছনে আমি সামনে। কেমন কেমন টান আছে? যে গানটা গাইছিলাম শুনলো নাকি? হ্যাঁ প্যাচাস তো গানটাই গা, একটা শোনাই দে রামান। বিশ্বাস করো, হ্যাঁ আমার কথা হলো ডাকাত চাইছিস তোরা যন্ত্রী, আমার হাতে পারলি না। আর যারা ডাকাত চাইছে গান গাইতে, ওর গানের ডরে তো এরা উঠেই নেই। থাক বাদ দে না, গানটা শুনবে নাকি? হ্যাঁ শোনো, যেটা গাইছি মেয়ে ভক্ত পাইছি বেশি, ওইটাই শুনেতেছি। বন্ধুরে কেউ পাব সখী গো, এই যে এখন শুরু হবে আসল না টান, মানে আমি যেটা বেশি বোঝা নাই যে কারণে বেশি জনপ্রিয়তা পাইছি। ও সখী আমার, এই যে কিন্তু চোরা একটা দম নিছি, ঢাকার ওই যারা যন্ত্রী বাজেছে বোঝেই নাই। ওরে বাবাই টান দেওয়ার পরে সব মাথা নষ্ট, আমার হাতে একটা লোক পারল না, আমার হাতে যারা যন্ত্রী বাজেছে ওরা ওরা পিছে আমি সামনে। এই যে জাদু বুঝছো বুঝছো, এই জাদু, এই এই টান দেওয়ার পরে মানে যন্ত্রী আমার কাছে আসবে পারল না। আমি অনেক দূর সামনে চলে গেছি, ওরা অনেক পিছনে। আর মায়ের হাতে কি লাভ রে মামু? মেন কথা হলো আমার টার্গেটই একটা, ওই অরিজিনাল শিল্পীরটা আমি দুই গুণ বেশি টান দেবো। গানটা কি ওইটা, ওই যে এই যে বন্ধুরে কই পাব সখি, এরকম আর কি। এটা গানটা কি পারো নাকি একটু গাও? আরে রেই পারো, তুমিও গান গাও। আরে মামা গাও, আর টান গাও দেই কতটুক কতটুক, আমি আপনার মতো টানতে পারুম না। আরে জানি ঢাকার বলা আমার পারে না, তুমি গাও তারপর দেই। বন্ধুরে কই পাব সখী গো, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। হায়রে বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। এই গানটা কি না? আরে রহমান ভাজান, তুমি তো অনেক সুন্দর করে গান গাও, তুমিও কি বাজনার মতো প্র্যাকটিস করো নাকি? না না সুন্দর রি খারাপ লাগে, তুই যে টানটা কিন্তু আবার আমার দার কাছে নাই। না 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 আপনি মতো টান না লাজু, তুই যাই কস প্র্যাকটিস করো, তুমি টান মান প্র্যাকটিস করো ভাই। এ লাজু তোর টান উপরে ওটা কিন্তু সমান সমান, রহমানও তো ভালো গান গায় রে বাজার। নর্মাল শিল্পী যেরকম গাইছে নর্মাল, কিন্তু বাদান আমার কাছে মনে হয় কি কি আমার সে ভালো গা না, ও ও ও কি প্র্যাকটিস করে নাকি? না 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 ও এমনি মনে হয় খায় না কিছু, আল্লাহ প্রদত্ত এমনি খারাপ না কিন্তু। তবে তুমি যাই কো, রহমান ছেলেটা কিন্তু ভালো আছে। আচ্ছা তাহলে এখন কি আমি বাড়িতে কথা কমু? সামনে মনে হয় আর একটা বড় অনুষ্ঠান হবে, না গানকে কথা কও? আর বাবা এখন আমি একটা শো মিস করবো। আচ্ছা ঠিক আছে তাহলে, এটার গান ধরো। হ্যাঁ
গান ধরো, রহমান একবারে ডাউন করে দিয়ে গেছে, তুমি আবার উপরে লয়ে যাও। ও ওর গান শুনলি অনেক ঘুমাবি। ধরো আরে বাবা, আমি তো স্টেজ শো করি, ও কি স্টেজ শো করে? তুমি আমার একটা কথা কেন জিগাইবা? তুমি আমার শত শত কথা জিগাইবা, হাজার হাজার কথা জিগাই। আরে আমি মজা করতেছি না, আমি সিরিয়াসলি একটা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা ম্যাডাম, আপনি কি সিরিয়াসলি কথা কইবেন? কোন পয়সাল ভাই রাজার আচরণ দেখে মনে হয় যে সুস্থ। আচ্ছা এমনও তো হইতে পারে, আশেপাশের মানুষজন ধরে পাগল পাগল করে পাগল বানায় রাখছে, আসলে সে পাগল না। যারা পাগল তারা সবসময় নিজেরে সুস্থ দাবি করে, তারা ভাবে যে আশেপাশের মানুষ যারা আছে এরাই পাবে। ফয়সল ঠিক তাই না? তাও আচ্ছা শোনো, একটা কথা কই, ফয়সল ভাইয়ের বাপের সম্পত্তি নাকি তোমার আব্বার কাছে কিছু আছে, তাহলে তোমার আব্বারে কনডি চুপচাপ লেখা দিয়ে দিতে, হেরা থাকুক, হেরা দুই ভাই বোন সুখে থাকুক। আরে আল্লাহ রে, এই মধ্যরাতে মনে হয়েছে যে আদালত নিয়ে বসে আছি, সম্পত্তির ভাগাভাগি হইবে। আরে সম্পত্তি ভাগাভাগি করার জন্য আমার আব্বা আছে, আমার আম্মা আছে, এসব বড়দের বিষয়, আমরা কেন বড়দের বিষয় নিয়ে না করব? ওসব বাদ দাও, প্রেম করি। প্রেম করি? শোনো, তুমিও না বাচ্চা না, তোমার বিবেক কাজ করে, এখন তুমিও বড় হইছো, শ্রুতে গা ভাসায়ও না, বিবেক দিয়ে চিন্তা করো। আমি কি করব? আমার কিছু করার আছে? আমার তো কিছু করার নেই, আব্বা আছে, আব্বা বুঝবে এসব, তুমি সব বাদ দাও তো। তোমার এসব কার্যকলাপ দেখলে আমার মনে হয় যে তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি? আমি তো পাগল হয়ে গেছি কবে থেকে জানো? যেদিন আমি তোমাকে প্রথম দেখছি ওই দিন থেকে তো আমি পাগল। এই পাগলটা কার জন্য? শুধু তোমার জন্য। শোনো, আমি যদি কোনোদিন টের পাই যে একটা বিবেকহীন মানুষ আমার জন্য পাগল হয়ে গেছে, সেই পাগল আমার লাইফে বেশি দিন লাস্টিং করবে না, এটা তুমি মাথায় রাখো। আরে আল্লাহ, আমার তো আবেগ, আমার বিবেক, আমার তো সবই আছে, তুমি সব বাদ দাও না, ওইসব কথা বাদ দাও, ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না, যেটা বলছি এটা মাথায় রাখো, রাইতো হইছে আমি যাই গিয়া। ইচ্ছা হইগো মানে? আর একটু পাঁচটা মিনিট। সবসময় এমন করো কেন? নিজের ভাই যে একটা পাগল হয়ে গেছে এটার মাথায় রাখো, যা বাইরে টাইম দাও। শোনো অর্পা, বাবু, আব্বাজান, ও বাবু, উঠো বাবু, আর কত ঘুমাইবা? হ্যাঁ হ্যাঁ, কত শান্তির ঘুম। হ্যাঁ, আহ আগাইরা খায়, আমার বাড়ির খায়, আবার আরাম করে ঘুমায়, খাতাও কাদ দাও। উঠো বাবা, উঠো 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 উঠো, অনেক ঘুম হয়েছে, এবার উঠো 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 না বাবু, আমার বাবু শোনা। হ্যাঁ তুই উঠবি? চুপচাপ এত ঘুম করতে আসে? হ্যাঁ ঘুমাইতে ঘুমাইতে তো আমার বালিশ ছিঁড়ে ফেলস, তাই তো বলি আমার বালিশের কবার এত ছিঁড়ে কেন? হ্যাঁ খাইয়ে ফেলস, তুলো কি খাস? খাসি যে কি কোন বালিশের কবার তুলা কি খাওয়ান যায়? ওরে যদি আমি খাইতে পারতাম তাহলে আমার বাপে যাওয়ার খেলা সিরিজে থাকতে মাফলাটা দিছিল, ওইটাই তো আমি কবে খাইয়া লাইতাম, ওইটি কখনো খাওয়ান যায়? ওইটি কখনো খাওয়ান যায়? তাহলে খরচটা কি? আমার তো খাওয়ানোর সমস্যা নাই, উপ আমার লুকায় লুকায় অনেক কিছু খাওয়ায়। কি? ও পিঠা খাই। কি খাস? তারপরে মাছ খাই, ডিম খাই, আবার মাঝে মধ্যে পিঠা ওগুলি করেও নিয়ে যাই। এটা তো আমি বুঝি।
আমি তো বুঝি আমার পাতিলে ভাত কই যায়, কেমনে শেষ হয় আমি বুঝি। আমি তো সময় পাই দুই মিনিট, দুই মিনিট কি এত লাহারি ভাত খাওয়ান যায়, ওই ভাত খাইতে তোমার দশ দিন সময় লাগবো। বাহ 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 বাহ, খুব সুখ না খাইলি বউ? কাম করন লাগবো না? তুই যে পাগল নাই দেখি, আমি ভালো করে দেখি, ভাত ধরে থাকো, তুই দণ্ডামি কর, এটা আমি ভালো করেই বুঝি। একটা কাজ করতে হবে, কাটতে হইবো, আমার কথা শুনতে হইবো, কাটতে হইবো, কাটতে তাহলে তো দুইটা পায়ে ধরে শাসি। মানুষ কবাই তুই সোজয়ে দাঁড়া, সোজয়ে দাঁড়া, তুই পাগল না আমি জানি, মাছ ধরে রেছিস না? ওই যে বাগানে আছে না গাছের এই যে মরা ডাল গুলা, এগুলা কাটতে হইব, খবরদার। আসল গাছ কিন্তু কাটা যাবো না, যদি আসল গাছ কাটস না, আমাদের এই ফলের গাছ যদি কাটস তোর মাথা লাগাই টাকা লাগে। না 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 না, কাকে আমি আপনি যা করবেন আমি তাই শুনবো, কোনো সমস্যা নেই। যদি এই কাজটা কইরাই হস আজকে আমার সামনে বইয়া খেতে পারবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাসি এখন থেকে এই কাজ করতে হবে। আচ্ছা আমি যা কমো তা শুনতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি আসলব না 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 ঠিক আছে। আচ্ছা সাসি তাই আমার মাছের মাথাটা দিবেন আজকে, তোর মাথাটা কাটতে তোরে খাওয়াব। না না না, লাগবে না লাগবে না, আমি বুঝি না ভাবতে রাখা। কাম করি বুবু, কাম করো। হ্যাঁ কি কাম করো তুই? এই যে দেখো না, এই যে ঝামেলা করো না তো, ঝামেলা করো না। আচ্ছা ঠিক আছে, বন্ধ কর বন্ধ কর, এদিকে একটু রাখ ভাই, আমার দুই মিনিট একটু রাখ। আচ্ছা তুই কাজ কর, তোর আমি খাওয়াই দিই। চাষি জন্য বলো না, কিরে ফয়সাল কাজ করতেছ? হ কাকা, আমাকে ফয়সাল দেখি কাজের পোলা হয়ে গেছে। আমি তো কাম করতেই চাই, না আমার দিকে কাম দেয় না। হয় আমি নাকি পাগল? কোন আমি কি পাগল? কে কইছে তোরে পাগল? তুই আমার আলা বলা ছেলে এলিবি, আমাকে ফয়সাল কি পাগল ক? আর ধরো মাইনসে হুদাই কি কয় না কয়, মাইনসে কথা কান দিয়ে লাভ আছে? আমার ভাই কি পাগল? আমার ভাই সহজ সরল। কাম কর যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন।